স্যার কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আজকে আমরা কোন পাঠটা পড়বো? মক্কা ইসলাম প্রচার। তো মক্কা ইসলাম প্রচার এখান থেকে আমরা কি কি জানবো? এখান থেকে আমরা জানবো যে তাওহীদ শব্দের অর্থ কি, প্রথম 3 বছর কোথায় ইসলাম প্রচার করেছেন আল্লাহর রাসূল, এর মধ্যে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন কে, পুরুষদের মধ্যে এবং বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেন কে, প্রথম 3 বছর কতজন নরনারী ইসলাম গ্রহণ করে, তার চাচার নাম কি, মক্কা ইসলাম প্রচার করতে গিয়ে তিনি কি কি বাধার সম্মুখীন হন। মূলত আমরা আজকের পাঠ থেকে এই কথাগুলি শিখি। তো আসি, যখন আল্লাহ রাসূল নবুয়ত লাভের পর আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করতে লাগলেন, তখন তিনি একত্ববাদ বলতে কি তাওহীদ, তাওহীদ শব্দের অর্থটাই হচ্ছে একত্ববাদ। একত্ববাদ কি? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই কথাগুলোই মেনে নেওয়াটাই হচ্ছে তাওহীদ। তারপর আমরা জানি প্রথম 3 বছর তিনি কোথায় ইসলাম প্রচার করেছেন। প্রথম 3 বছর তিনি আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে ইসলাম প্রচার করেছেন। তারপর আমরা আরো জানি যে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন কে, সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সম্মুখীন হন। আসসালামু আলাইকুম।